অনিশ হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার নন্দকুমার হাইরোডে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নন্দকুমার 41 নম্বর জাতীয় সড়কে আমতার ছাত্রনেতা অনিশ হত্যাকাণ্ডের প্রতিবাদে সঠিক তদন্তের দাবিতে বৃহস্পতিবার মেছেদাতে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেছেদা 5 পয়েন্ট এবং হলদিয়া মেছেদা 41 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। মূলত সিবিআই তদন্তের দাবি এবং সঠিক তদন্তের দাবিতে এই অবরোধ। এই অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। অফিস টাইমে নাজেহাল পথ চলতি মানুষ। অনিশকে যে পুলিশের পোশাক পরে খুন করা হলো তার সঠিক তদন্ত এখন অবধি হলো না। 117 ঘন্টা হয়ে গেছে। দুজন, একজন কনস্টেবল একজন সিভিককে দেখিয়ে এই আইনটাকে কি মানে কেসটাকে কি করতে যাচ্ছে। পুলিশ মন্ত্রী এটা দায়িত্ব ছিল, অন্তত উনি গিয়ে একটা সিএম তো আমাদের রাজ্যে, উনি অন্তত ওনার বাবাকে সান্ত্বনা দিতে পারতো কাছে গিয়ে। মানুষ তো এটাই আশা করেন যে ওনার ছেলে একজন মার্ডার হয়ে গেল, অথচ 117 ঘন্টা পরে একটা কনস্টেবল এবং একটা হোমগার্ডকে নিয়ে যে পুলিশই গেছিল, হোমগার্ড যদি গেল কার নির্দেশে গেল? হোমগার্ডের তো নির্দেশে তো একা যেতে পারে না, তার উপর মহলে কে আছে? সেইগুলো সঠিক তদন্ত করে বার করে নিয়ে আসতে হবে। আমরা চাচ্ছি সঠিক তদন্ত কর, সঠিক আসামিকে বার কর। একটা খেটে খাওয়া একটা গরিব মানুষকে তুলে দিয়ে, হোমগার্ডকে একটা সিভিক ভলেন্টিয়ারকে তুলে দিয়ে এইভাবে তো হবে না। সঠিক তদন্ত, তার মাথায় কে ছিল, তাকে কে নির্দেশ দিয়েছিল? সে তো একটা সিভিক, সে নিজের হাতে যেতে পারবে না। তাকে কেউ উপর মহল না নির্দেশ দিলে সেই উপর মহলটা কে, সেটা সঠিক তদন্ত করে আগে বার করানো হোক। এর মাথার উপর কে ছিল ওনাদেরকে বার করা, তাহলে একটা স্বচ্ছ ভাবমূর্তি পাওয়া যাবে বা আসবে মানুষের মধ্যে। স্বচ্ছ না দিদি একটা স্বচ্ছ কাজ করেছে, আমরা সেই জিনিসটা যে সিভিকে মাথার উপর কে ছিল এবং ওনার মাথার উপর কে ছিল সেইগুলোকে টেনে বার করানো হোক। খুন হয়েছে, খুন হওয়া সত্ত্বেও ওনার গার্ডিয়ান রাত্রিবেলায় পুলিশে খবর দেয়। রাত্রি থেকে নিয়ে সকাল 9টা পর্যন্ত পুলিশের কোনো ভূমিকা পুলিশ পালন করেনি। সেই জন্য আজকে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন রাত্রির আহ্বানে এতগুলো লোক জড়ো হয়েছে। আমরা চাই অনিশকে যারা খুন করেছে, অনিশকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই, তাদের সুবিচার চাই, আরও জানাই আমরা সিবিআই করতে চাই। রাজ্য সরকারের পক্ষ থেকে সিট গঠন করা হয়েছে, কি বলবেন? আজকের দিনে যদি লক্ষ্য করে দেখা যায়, রাত্রিবেলায় যখন অনিশের বাড়িতে যাওয়া হয়, আমরা সংবাদ মাধ্যমে শুনেছি কিছু রাইফেলধারী মানুষ অনিশের বাবাকে ধরপাকড় করে রেখেছিল, আর কিছু মানুষ তারা উপরতলায় তিনতলাতে ছাদে উঠে যায়। কিছুক্ষণের মধ্যেই অনিশকে তিনতলার উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়। এরপরে নিচে যে রাইফেলধারী পুলিশ ছিলেন তিনাদেরও কোনো পাত্তা পাওয়া যায়নি। আজকালের দিনে আমরা লক্ষ্য করে দেখব, যদি কারোর উপরে পার্সোনাল কোনো রাগ থাকে, তাকে ছোট পিস্তল দ্বারা, লুকানো পিস্তলের দ্বারা তাকে হত্যা করা হবে। এই নয় যে কোনো মানুষ রাইফেল নিয়ে, গাধা বন্দুক নিয়ে তার বাড়িতে যাবে। তাতে আমার তো যেটা ধারণা যে এর মধ্যে প্রশাসনের বড় বড় লিডারদের হাত রয়েছে, প্রশাসনের সরকার যারা রয়েছেন সরকারের বড় বড় নেতাদেরও হাত রয়েছে। তাই আজকের এই যে আমাদের বিক্ষোভ সমাবেশ, পদ অবরোধ, 1 ঘন্টা ডাকে এত লোক আমরা জড়ো করতে পেরেছি পুরো রাজ্য। পশ্চিম মেদিনীপুর থেকে খোকন মিশ্র ও সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।